subscribe my channel and click the bell icon also. So welcome shabai ke aro notun ekti video te ajke hand paint je er age korechhilam she hand paint ajke dhuye dekhabo অনেকেরই মনে প্রশ্ন থাকে যে আপু ধুয়ে ফেললে কি রংটা উঠে যাবে, রংটা ছড়িয়ে যাবে না, তো রংটা স্মুথ কেমন হয়। সো আমি সাবান দিয়ে এটা ধোয়ার চেষ্টা করছি, আপনারা তো সাথেই আছেন, দেখতে থাকুন। অনেক আপুকে দেখেছি অনেক কনফিউজ থাকে যে আপু রংটা উঠে গেলে তো সমস্যা, তারপর কাপড় তো সফট হয় না, তো তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্প করবে আশা করি। সো আমি ভালো করে আপনারা যেভাবে কাপড় ধুন আমি সেভাবেই ট্রাই করছি। এই ভিডিওটা যেটা আমি টিউটোরিয়াল আকারে করেছিলাম সেটা আমার চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারেন এই ফুলের। তো এখন যদি বলি, প্রথমে আমি কাপড়টা চেষ্টা করি মার মুক্ত করে নেওয়ার। প্রথমে আমি কাপড়টা ধুয়ে নেই, কারণ বিভিন্ন কেমিক্যাল দেওয়া থাকতে পারে কাপড়ে, সেক্ষেত্রে আপনার কাপড়টা ধুয়ে নেওয়া বেটার। আর আপনারা যখন কাপড়ে কাজ করবেন কাপড়ের মানটা দেখে নেবেন, যদি এরকম কাপড়ে কাজ করেন যেটা রং উঠে যাবে সেক্ষেত্রে কিন্তু ডিজাইনটাও নষ্ট হয়ে যাবে, এত কষ্ট করে ডিজাইনটা করলেন সেক্ষেত্রে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই কাপড়ের মানটাও ঠিক রাখার চেষ্টা করবেন, ভালো মানের কাপড় কেনা ট্রাই করবেন। তারপর যখন কাপড়টা ধোয়া হয়ে যাবে তারপর আয়রন করে নেবেন, আয়রন করার পরে জাস্ট ডিজাইনটা এঁকে নেবেন পেন্সিল দিয়ে, যখন আঁকা হয়ে যাবে তারপর অ্যাক্রেলিক বা অ্যাক্রামিন কালার দিয়ে করবেন। এখন অনেকে বলে অ্যাক্রেলিক কালার তো শক্ত হয়ে যায়, সো ওই ক্ষেত্রে অ্যাক্রেলিক কালারে হোয়াইট পেস্ট মেশানো থাকে, কিন্তু কাজ করতে একটু যারা নতুন তাদের একটু সুবিধা হয়। সো আপনারা অ্যাক্রামিন বা অ্যাক্রেলিক কালার ইউজ করতে পারেন, অ্যাক্রামিন কালার ইউজ করলে কাপড়টা অনেক সফট হয়। সো অ্যাক্রামিন কালারটা ইউজ করার জন্য আমি বেশি প্রেফার করব। তারপর আপনারা যখন মোটামুটি কাজ শিখে যাবেন তখন তো অনেক রং লাগবে, আর অ্যাক্রামিন কালার হচ্ছে কি রঙের দামটা একটু কম পড়ে বাংলাদেশি। তো সো আপনারা মোটামুটি ভিডিওটা দেখেই ফেলছেন যে রংটা একটু ওঠেনি, আর আমি এটা আগের থেকে তো ইউজ করি, আমি জানি রং উঠবেও না। সো অনেক আপনারা ধুয়ে যেমন কাপড় ইউজ করেন না এরকম ধুয়ে টুয়ে পরতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। সো একদমই আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন, নেক্সট আমি আরও বেশ নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আসবো হ্যান্ড প্রিন্টের, একদম শুরু থেকে যারা শুরু করছে নতুন তাদের জন্য যাতে তাদের সুবিধা হয়। সো ওই ভিডিওগুলো দেখতে থাকুন আর ভালো থাকবেন সবাই।